যাই ইচ্ছা বলতে পারি, যদি ভুল বলিস আমি সেটা মানব না। তুই বেশি কথা বলিস না। আরে চুপ বুবলু, তুমি খুব বোর হচ্ছ না, মানে খুব অকওয়ার্ড ফিল করছো আমি বুঝতে পারছি। আসলে এরা এত এক্সট্রা কথা বলে, আমি তো সরি। তোরা সবাই আমার ঘরে, কি ব্যাপার? কেন রে, মানে তোর ঘরে কি আসা মানা? সবসময় কিন্তু একটু সিরিয়াস হাব্বাব নিয়ে থাকবি না বলে দিলাম। ওই দেখ বুবলুরা এসেছে। কি রে বুবলু, এখানে কিছু কথা বল। ও হ্যাঁ, কেমন আছো বুবলু? ভালো আছি, তুমি ভালো আছো? চলে যাচ্ছে। এই দাদা ভাই বস না। না রে, এখন বসার সময় নেই, সামনে সেমিস্টার আছে, লেখাপড়া করতে হবে। উফ, এই দাদা ভাই সবসময় তো লেখাপড়া দেখাস না তো। আরে বুবলু এসছে, বুবলুর সঙ্গে একটু কথা বলবি না? কথা বলার কি আছে, এর আগেও তোর সাথে দেখা হয়েছে, তখনও কথা হয়েছে, এখন আলাদা করে কথা বলার কি আছে বুঝলাম না। আছে আছে, এখন আলাদা করে কথা বলার অনেক কিছু আছে। হাই, কেমন আছো, কি পড়ছো এখন? এই তো সবে গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার দিলাম। বাহ, বেশ ভালো তো, তার মানে অনেকটা বড় হয়ে গেছো। তো কি প্ল্যান এবার? বিয়ে। মানে এখন বিয়ে এর মধ্যেই? হ্যাঁ রে, বর আবার ডক্টর, মানে হবু ডক্টর। তাই নাকি? কোন কলেজ? সুনয়নী দেবী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। বাবা, আমাদের কলেজ ফাইনাল ইয়ার নাকি? তার মানে তো আমাদেরই কেউ বন্ধু বান্ধব হবে। তা তুমি একজন স্টুডেন্টকে বিয়ে করছো? স্টুডেন্ট আর কোথায় থাকছে, ওই যে বললাম আর কদিন পরেই ডক্টর হয়ে যাবে। কি নাম? কি রে, তোরা বাচ্চাদের মতো কি ইশারা করছিস? না বলার হলে বল, না বলার হলে বলিস না। আমাদেরই কলেজে পড়ে, ফাইনাল ইয়ার, কোনো বন্ধু বান্ধব হবে তাই জিজ্ঞাসা করলাম নামটা। এই দাদা ভাই আমি বেরোচ্ছি, হ্যাঁ একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা বুবলু আমি এলাম। হ্যাঁ, আবার দেখা হবে। ও বাবা, দেখা তো হবেই, এখন থেকে তো অনেক বাড়ি দেখা হবে তাই না? এই আসি দাদা ভাই, আসি, ঝগড়া করবি না। যা এবার, এবার তোরাও যা, আমাকে পড়তে দে প্লিজ। এই দাদা ভাই, তুই কি সবসময় পড়তে বসিস নাকি? অদ্ভুত। এই তুই একটু আগে বুবলুর বরের নাম জানতে চাইছিলি না? হ্যাঁ জানতে চেয়েছিলাম, বলার হলে বল, না তো বলিস না। কেন হিয়ালি করছিস, আমায় পড়তে দে, যা যা। হ্যাঁ পড়। কিছু শুনতে হবে না, পড়। অদ্ভুত। ওর হবু বরের নাম পোখরাজ সেনগুপ্ত। এই কি বলছিস? এই দাঁড়া দাঁড়াও, বুবলু আমি যা শুনলাম তা কি সত্যি? আমিও দুদিন আগেই জেনেছি, ঠাম্মি আজকে তোমাদের বাড়িতে আসতে বলেছিলেন, তাই মা বাবাও সঙ্গে এসেছে। আগে থেকে আমিও কিছু জানতাম না। তুমি আমার জীবনের সাথে নিজের জীবনটা কেন জড়াতে চাইছো? যদি নিজের জীবনটা আমার সাথে জড়িয়ে ফেলো সুখ পাবে না। মনে হয়েছিল তোমায় কথাটা বলা উচিত প্রথম দিনই, তাই বললাম। কেন বলো তো? আমি অন্য একজনকে ভালোবাসি বুবলু। বাড়ির সবাইকে জানিয়ে দাও। জানাতেই পারি, ওরা মেনে নেবে না, আমি এখনো স্টুডেন্ট। এই মুহূর্তে বাড়ির এগেনস্টে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, বাড়ির থেকে আলাদা হওয়াও সম্ভব নয়। আর বিষয়টা যদি জানাজানি হয় লোকে চারটে কথা বলবে, পরিবারের সম্মানহানি হবে। আমি চাই না যে আমার জন্য পরিবারের সম্মানহানি হোক, তোমায় বিশ্বাস করে বললাম। তুমি চাইলে অন্যদের বলতে পারো, কিন্তু বিশ্বাস করো বুবলু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একজনকে ভালোবাসি, এই সত্য যদি প্রকাশিত হয় আমার কিচ্ছু যায় আসে না। আমি একেবারেই লজ্জিত নয় বিষয়টা নিয়ে। তবে হ্যাঁ, আমি এটাও চাই না যে আমার জন্য আমার পরিবারের সম্মানহানি হোক। সেটা অপ্রাসঙ্গিক, ছেড়ে দাও। আমি জানি সে কে, যার ছবিতে লিখে রেখেছো মাই লাভ, সে। আমার হাতেও কিছু নেই, আমি আমি মা বাবার উপর কথা বলতে পারি না, আমার অত ক্ষমতা নেই। তাছাড়া তুমি একজন ডাক্তার, তোমার কাছে সুযোগ আছে ডাক্তারি সূত্রে অন্য কোনো জায়গায় চলে যাওয়ার, কিন্তু আমি কি করব বলো?
আমি খুব সাধারণ একজন মেয়ে। যে কাজটা তুমি করতে পারছো না, সেই কাজটা আমার পক্ষে কি করে করা সম্ভব হবে? এটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, এই বিষয়ে সত্যি আমার কিছু বলার নেই। আমি আমার মনটা একদম ছেলেবেলা থেকে একজনকে দিয়ে ফেলেছি। আমার মনটা আর কাউকে দেওয়া সম্ভব নয়, তোমাকে তো নয়। এটা জানার পরও যদি তুমি আমার জীবনে আসতে চাও, আমার কিছু বলার নেই। আমি কি বা বলতে পারি? আসলে কি বলতো, মনের খবর কেই বা কার রাখে? আজ তুমি যদি অন্য কাউকে ভালো নাও বাসতে, তারপরেও যে তুমি আমাকে ভালোবাসতে পারতে, তার তো কোনো মানে নেই। বাহ, তুমি তো সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। এইটুকু কথা না বলতে পারার কি আছে? আমি গ্রামে থাকি বলে এইটুকু কথাও বলতে পারবো না? না, নিশ্চয়ই পারবে। তো বুবলু, কিছু মনে করো না, আমাকে এখন পড়তে হবে। হ্যাঁ, সরি। তুমি আটকালে বলেই আমি দাঁড়িয়ে গেলাম। আই এম সরি। বুবলু, আমি তোমার থেকে একটা হেল্প চাই, না মানে অন্য কিছু নয়। যদি কোনো কারণ দেখিয়ে বিয়েটা ক্যান্সেল করতে পারো, আমার জন্য খুব ভালো হয়। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয়, বারবার সেই কাজটার জন্য আমাকে কেন রিকোয়েস্ট করছো? আমি তো বললাম আমার পক্ষে এই কাজটা করা অসম্ভব। প্লিজ, যা করার তুমি করো। ওকে, সরি, ভুল হয়ে গিয়েছে রিকোয়েস্ট করে। না, সত্যি তো আমারই বোঝা উচিত ছিল। এত বড় পরিবার, এত প্রভাব প্রতিপত্তি, তোমার পক্ষে বিয়ে ক্যান্সেল করাটা সত্যি খুব কঠিন। কেনই বা করবে, তাই না? আমরা গরিব হতে পারি, ভিখিরি নই। আমরা অক্ষম হতে পারি, কিন্তু ক্ষমতার লোভ আমাদের নেই। যার ক্ষমতা তার ক্ষমতা, তা দিয়ে আমরা কি করব বলো? বলছি যে তোর বিয়েটা কি ঠিক হলো? মানে কাকুমণি আর কাকিমণি তো এখানে এসেইছে তোর বিয়েটা ঠিক করার জন্য, না? তো ঠিক হলো তোর বিয়েটা? কি করবে বলো অঙ্কিতাদি, এত ভালো সম্বন্ধ তো আর চট করে আসে না। আর মা বাপিও আমাকে অনেক বোঝালো, আমিও তাই ভাবলাম। একদম ঠিক ভেবেছিস, এত ভালো সম্বন্ধ কি চট করে আসে? তাছাড়া একটা কথা কি জানিস তো, আমাদের দুবারের মধ্যে কিন্তু এখন অনেক টেনশন। আমি জানি না এত কিছুর মধ্যে এবারের থেকে তোর বিয়েটা কি করে হবে। দেখো দেখো, এইগুলো তো সব বড়দের কথা, বড়দের আলোচনা, এগুলোর মধ্যে আমি কেন থাকবো বলো? আচ্ছা, এই বেলা এগুলো বড়দের কথা, বড়দের আলোচনা? হ্যাঁ, বারে এগুলো বড়দের কথা নয় বলো, এগুলো বড়দের আলোচনা নয়। আমাকে থাকতে আছে নাকি সবার মধ্যে? তা বুবলু, হবু বরের সঙ্গে কথা হয়েছে? ইক্কা দুক্কা শুনতে কি রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায়।